how you love me electric, like you do. Love it how you love me electric, always you. Love it how you love me electric, electric. I love it how you love me a lot, love me a lot, love me electric. Hey, hello lovely guys, this is Bidisha here and welcome back to my channel Bidisha Live. আমি জাস্ট গতকালই হাওড়া স্টেশন থেকে 4:50 এর রাজধানীতে করে নিউ দিল্লি এলাম আজকে সকালবেলা। যারা যারা আমার আগের দিনের ব্লগটা দেখেছেন তারা দেখেছেন যে সৌম্য আমাকে আনতে গিয়েছিল সকাল সকাল। তো আজ সেই সকালবেলা ফিরে ও তো চলে গেছিল ওর অফিস, আর আমি করছিলাম কি, যেহেতু আগামীকাল আমাদের আরেকটি ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে তাই সকালবেলা এসে আমি একটু ফ্রেশ হয়ে ওরই লাগেজগুলো প্যাক করছিলাম, একটু ঘরদোর গোছাচ্ছিলাম। তারপর সন্ধেবেলাও এসে ও আমাকে বলল যে কালকে সকাল সকাল ট্রেন আছে ভোরবেলা 6:00 সময়, তাই আমাদের আজকে সন্ধেবেলায় বেরিয়ে যেতে হবে, আর সেই জন্যই আমি তোর তড়িঘড়ি ফ্রেশ হচ্ছিলাম। দিয়ে ও আমার জন্য একটু মোমো এনেছিল, যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তাই একটু স্ন্যাক্স খেয়েই আমরা বেরিয়ে যাব ঠিক করলাম। কিন্তু হয়ে গেল একটা ব্লান্ডার, কি সব কিছু প্যাকিং রেডি, এই যে দেখুন আমি প্যাক করছি, সমস্ত প্যাকিং রেডি, অলমোস্ট 8:30 সময় আমরা জাস্ট বেরোবো, সন্ধে 8:30 আমরা জাস্ট বেরোবো। ও অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল এটা বলেই, কিন্তু সাডেনলি ওর অফিস থেকেই একটা ফোন এলো এবং ওকে যথারীতি মিটিংয়ে বসতে হলো, এবং মিটিংটা ছিল ভীষণ আর্জেন্ট। দেখুন বেচারা ল্যাপটপ খুলে বসে পড়েছে, ও রেডি, আমি তো রেডি, ও রেডি হয়ে পড়েছিল। এইবার বিষয়টা হচ্ছে আমরা দুজনেই ভাবলাম ঠিক আছে কতক্ষণের আর মিটিং হবে, কাজ তো অলরেডি কমপ্লিট, তো আমাদের গোছানোও কমপ্লিট, মিটিং হোক না আধ ঘন্টা হোক ঠিক আছে অসুবিধা নেই। 8:00 থেকে দেখুন এবার কি অবস্থা, মানে আমি তো লাস্টে ভাবলাম আর যাওয়াই হবে না। 8:00 থেকে 9:15 এরকম বেজে গিয়েছিল। এখানে আপনারা ভাবছেন আমি রেডি বলেও এখনো মেকআপ করে যাচ্ছি কেন, বিশ্বাস করুন এত বোর লাগছিল, এত বোর লাগছিল, মানে হয় না মানুষ বলে কি করব বসে বসে, চলো একটু গল্প করি, চলো একটু টিভি দেখি, আমার হচ্ছিল অন্য ব্যাপার, এখানে না আছে গল্প করার লোক, না আছে টিভি দেখার কোনো কিছু, ছোট্ট একটা রুম, ওর টিভি দেখতে লাগে না তাই ও টিভি নেয়নি, তাই আমি বসে বসে কি করব, চলো একটু মেকআপ করি, এরকম একটা ব্যাপার আর কি। মানে আমি ট্রেনে গিয়ে মেকআপগুলো তুলেই ফেলব, শুধুমাত্র এই বোর্ডমটা কাটানোর জন্য মেকআপ করে যাচ্ছি বসে বসে। সত্যি প্রচণ্ড বিরক্ত লাগছিল, আর দেখুন বেচারা, সে বেচারা ল্যাপটপ থেকে মুখ সরাতে পারছে না, অলরেডি বাজে ঘড়িতে 8:00 আর আমাদের 8:30 এখান থেকে বেরোনোর কথা, মানে ভাবুন কোনো মানে হয়। আর ও বেচারা নাও বলতে পারছে না আর্জেন্ট মিটিং, বস নিজে ফোন করেছে, সো আমি কি করব না করব ভেবে না পেয়ে চলো বসে বসে লাইনার লাগাই, কি আর করব বলুন, মানে কাজ না থাকলে যা হয়, কাজ না থাকলে ভাজ খই, এরকম একটা ব্যাপার। তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে গুরগাঁও, তো গুরগাঁও সবাই শুনেছেন, তো এখান থেকে আমাদের যেতে হবে নিজামুদ্দিন স্টেশনে, তো ওখান থেকেই আছে আমাদের কালকের ট্রেন, কাল ভোর 6:00 রয়েছে ট্রেন। তো আমরা রিস্ক নেব না বলেই আজকে সন্ধেবেলা বেরিয়ে যাব ঠিক করেছিলাম, কারণ এই সময় এই বৃষ্টির সিজনে বিভিন্ন জায়গায় নিউজে দেখাচ্ছে যে যমুনার জল এতটাই বাড়ছে এবং বৃষ্টিপাত এতটাই বেশি হচ্ছে যে কারণে চারিদিকে ওয়াটার ব্লক হচ্ছে। তো সকালবেলা মানে ভোরবেলা যদি আমরা কোনো উবের টুবের না পাই সেই ভয়তেই আজকে সন্ধেবেলা বেরিয়ে যাচ্ছিলাম, গিয়ে নিজামুদ্দিনের আশেপাশে কোনো একটা হোটেল রুম রেন্টে নিয়ে নিতাম, দেন ভোরবেলা বেরোনোটা কোনো ব্যাপার ছিল না। বাট এই প্ল্যান মাফিক যদি না হয়, মানে অর্থাৎ আজকে যদি আমরা সন্ধেবেলা বেরোতে না পারি, কাল যাওয়াটা প্রচণ্ড রিস্কি, অলরেডি বেজে গেছে 9:00, কাল যাওয়া সত্যি প্রচণ্ড রিস্কি হয়ে যাবে, যদি কাল ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আমাদের যাওয়াই ক্যান্সেল হয়ে যাবে, কি হবে জানি না, এখনো পর্যন্ত মিটিং করে যাচ্ছে না বলতে পারছে না, আর এদিকে আমি আরও বোর হয়ে যাচ্ছি, মানে এত বোর হয়ে যাচ্ছে যে আমি
আমার আবার সেই বোর্ডম কাটানোর জন্য বসে বসে নেল পলিশ পড়ছে, এবং ওর মিটিং এতক্ষণ ধরে চলছে গাইজ, আমার নেল পলিশ পরা হয়ে গিয়ে শুকিয়ে আমি আবার পায়েতে স্টার্ট করেছিলাম। সো ইট ওয়াজ টু মাচ বোরিং ডে, মানে এরকম বোরিং ডে বোধ হয় আমি আমার লাইফে এর আগে স্পেন্ড করিনি। নাও আমার হাতে পায়ের নেল পলিশ পরা কমপ্লিট, শোকানো কমপ্লিট, বাট ওর মিটিং স্টিল গোয়িং অন। বাট আমার আর কিচ্ছু করার নেই, আমি এবার প্রচণ্ড আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমি ওকে বারবার তাড়া মারছি কারণ ঘড়িতে অলরেডি বাজে 9:30। দাঁড়াও এবার ওকে তাড়া মেরে ওর মিটিংটা শেষ করি, আবার আসছি। আলটিমেটলি মিটিং কমপ্লিট, শেষমেশ এখন বাজে ঘড়িতে 10:00 এবং আমরা যথারীতি স্টেশন নিজামুদ্দিনের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখুন বাইরের রাস্তা দেখলেই বুঝতে পারবেন, জাস্ট কিছুক্ষণ আগেই হয়তো বৃষ্টি হয়েছে এবং এখানে কন্টিনিউ এরকম বৃষ্টি হতেই থাকছে, এবং এই ভয়তেই আমরা ভোরবেলার রিস্কটা নিতে চাইনি, তাই 10:00 বাজলেও আমরা বেরিয়ে পড়েছি। নিজামুদ্দিনে এসে আমরা এখানেই কাছাকাছি একটা হোটেল নিয়ে নিলাম, এখান থেকে স্টেশন মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আমরা গিয়েছিলাম স্টেশনে আশেপাশে ডিনার করতে, তো যথারীতি সমস্ত দোকানও তখন বন্ধ হয়ে গিয়েছিলো, বাট আর আমরা অ্যাকচুয়ালি স্টেশনটা কতদূর সেটা দেখার জন্যই আরও গিয়েছিলাম। এই হলো আমাদের হোটেলের রুম, খুব একটা খারাপ না আবার খুব একটা ভালোও ছিল না। যাই হোক, এখানে এত রাতে আর কোনো ননভেজ আইটেম না পাওয়ায় আমরা ওই ভেজ খেয়েই কাটিয়ে দিলাম আজকের রাত্রে, এবং পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি, কিভাবে গেলাম শেয়ার করব সেই ভিডিওটাও, সঙ্গে থাকুন বিদিশার। টাটা, লাভ ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।